সুস্বাগত মুদ্রা। তো সবাইকে শুভ নবমীর শুভেচ্ছা। দেখো, আমি আগে বলেছিলাম যে অনেক খোঁজাখুঁজির পরেও ইউপিএসসি কম্পালসারি বাংলা মেইনসের কোশ্চেন পাচ্ছিলাম না, তো আজই পেয়ে গেছি। বিভিন্ন সাইটে মোটামুটি ঘাটাঘাটি করার পর গুগলের নোটিফিকেশান চলে এসেছে, গুগলের যে বারটা থাকে না অ্যান্ড্রয়েডের, তো সেখানে আমার নোটিফিকেশান চলে এসেছে যে ইউপিএসসি কম্পালসারি বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ বুক ল্যাঙ্গুয়েজের কোয়েশ্চেন। তো দেখো, সেখান থেকে আমি মোটামুটি ডাউনলোড করে নিলাম। তো তোমরা এখন যে কোনো সাইটে মোটামুটি বলতে গেলে পেয়ে যাবে যে ইউপিএসসি ভাবে এভাবে টাইপ করবে যে ইউপিএসসি কম্পালসারি বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ পেপার 2019। তো সেখানে মোটামুটি আশা করি পেয়ে যাবে, সেখান থেকে ডাউনলোড করে নিয়ে নিতে পারো। তো ঠিক আছে, ওখান থেকে তারপরে তোমার পিসি বা মোবাইল যেখানে হোক, ল্যাপটপে, সেখান থেকে দেখে নিতে পারো। তো চলো দেখা যাক যে কোয়েশ্চেন কী ধরনের এসেছিলো এবার। তো দেখো, মোটামুটি কম্পালসারি ইংলিশের মতো কম্পালসারি বাংলাও থাকে 300 মার্কসের। তো যেটা তো আমার আগে ভিডিও আছে, সেটা প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেনের, ওখানে দেখলেই তোমরা বুঝতে পারবে। ওখানে প্রিভিয়াস ইয়ার 2014 বোধ হয়, 2014 সালের ওটা আমরা দেখেছিলাম যে কেমন মোটামুটি কোয়েশ্চেন আছে, সেই একই ধরনেরই প্যাটার্ন আছে মোটামুটি ধরনের, ওই সেই স্টেপেই সেই ধরনেরই কোয়েশ্চেন আসে। তো দেখি 2019-এর কোয়েশ্চেন। তো দেখো, ফার্স্টেই বলা আছে 3 ঘন্টা সময়, একদম পুরো এত কোয়েশ্চেন ইংলিশে দেখার পরে পরে হচ্ছে ফার্স্ট কোয়েশ্চেন দেখছি বাংলাতে, এটা একটু অন্যরকম লাগছে। যাই হোক, বাংলা আবশ্যিক, সময় হচ্ছে 3 ঘন্টা, পূর্ণাঙ্ক হচ্ছে 300 মার্কসের। তারপরে এখানে দেওয়া আছে যে উত্তর লেখার পূর্বে নিম্নে প্রদত্ত নির্দেশগুলি যত্ন সহকারে পড়ুন। দেখো, এই পার্টটা প্রত্যেকটা মেইন্সের এক্সামে লেখা থাকে, তো এটা আমি নিয়ে কখনো এখনও মানে কোনো ভিডিওতেই বলিনি। তো এটাই বলছি যে দেখো, মোটামুটি তুমি যখন মেইন্সের পেপার লিখছো, তো তখন উপরে টার্মস অ্যান্ড কন্ডিশন বেসিক্যালি বলতে গেলে এখন লিখে দেওয়া থাকে, মানে নির্দেশাবলী, যে তোমার এই নির্দেশগুলি মোটামুটি তোমার মেনে চলতে হবে লেখার সময়, ঠিক আছে? তো সেখানে এখানে রকম রয়েছে, যেমন প্রতিটি প্রশ্নের উত্তর দিতে হবে, প্রশ্ন বা প্রশ্নাংশের জন্য নির্ধারিত মূল্য দেওয়া আছে, অন্য কোনো নির্দেশ না থাকলে প্রশ্নের উত্তর বাংলা অক্ষরে লিখতে হবে, ঠিক আছে? এটা হচ্ছে বাংলা যেহেতু পরীক্ষা, তো সেটাই বাংলা অক্ষরে কথা বলছে। তো কোনো প্রশ্নের সঙ্গে উত্তরের জন্য নির্দিষ্ট শব্দ সংখ্যা দেওয়া থাকলে তা মান্য করতে হবে, যেটা মোটামুটি সব পেপারে তো থাকে, যেটা বলেছি উত্তরের শব্দ সংখ্যা নির্দিষ্ট শব্দ সংখ্যার চেয়ে খুব বেশি বা খুব কম হলে নম্বর কাটা যাবে, ঠিক আছে? যে তুমি ওয়ার্ড পেরিয়ে যাচ্ছ বা ওয়ার্ড যে শব্দ একদম কম হয়ে যাচ্ছে যেটা দেওয়া আছে, ধার্য করা আছে, তো সেটা হলে দুটোই সমস্যা আর কি। তো সেটা মাথায় রেখে তারপরে মোটামুটি লিখতে হবে আর কি। তো তারপরে দেখো, বলা আছে প্রশ্নোত্তর পুস্তিকার পৃষ্ঠা বা পৃষ্ঠার অংশ খালি থাকলে পরিষ্কারভাবে কেটে দিতে হবে। যদি লেখার সময় তোমার দেখা গেল এই পৃষ্ঠায় লিখলে, পরের পৃষ্ঠা তোমার বাদ চলে গেল, তুমি তারপরে পরের পৃষ্ঠা তুললে, মানে সেখান থেকে লেখা শুরু করে, এরকম যদি হয় তাহলে তো মাঝখানে তোমার পেজটা যে পৃষ্ঠা সেটা ফাঁকা থেকে গেল, তাহলে সেটা তুমি মোটামুটি একটা দাগ দিয়ে এই কোণা থেকে এই কোণা অবধি মোটামুটি একটা দাগ দিয়ে তুমি কেটে লিখলে পরে পাতা, বা এরকম যাতে যে পরীক্ষক যে খাতা দেখছে তার দেখতে সুবিধা হয় আর কি, ঠিক আছে? যে কোনো সমস্যায় না পড়ে। তো এটা আবার তো দেখো, এরপরে হচ্ছে প্রথম কোশ্চেন হচ্ছে 1 নম্বর, যে প্রবন্ধ রচনা, ঠিক আছে? নিম্নলিখিত যে কোনো একটি বিষয়ে 600 শব্দের প্রবন্ধ রচনা করুন করুন 100 মার্ক। দেখো, যে রচনাগুলো এসেছিলো সেটা হচ্ছে, দেখো, সৃজনী শক্তির উন্নতি সাধনে শিক্ষার আবশ্যকতা, ঠিক আছে? আর বি হচ্ছে ভারতে বন্যপ্রাণী সংরক্ষণে প্রত্যাহ্বান, বা প্রত্যাহ্বান শব্দের ব্যবহার খুব কমই দেখা যায় এখন। দেখো, তো যখন খবরের কাগজ পড়বে সেখানেও খুবই কম এটা ব্যবহার করে আর কি, একদম। যাই হোক, তো তারপরে দেখো সিতে এসছে কিশোর কিশোরী মনে চলচ্চিত্রের প্রভাব, তারপর ডি আসছে ভিন্ন ক্ষমতার সশক্তিকরণ। তো মোটামুটি সব ধরনের জিনিসই তোমার এখানে মোটামুটি এসছে, যেমন ধরো শিক্ষা নিয়ে এসছে, তারপরে এনভায়রনমেন্টাল ইকোলজি সেই পার্টটা যদি দেখো তো সেখান থেকে ভারতে বন্যপ্রাণী সংরক্ষণের সম্পর্কে এসছে, তারপরে কিশোর কিশোরী মনে চলচ্চিত্রের প্রভাব। তো এটা মোটামুটি এখনকার সময়ের সাথে
বজায় রেখে বলতে হবে আর কি সেই হিসাবে। আর ভিন্ন ক্ষমতার সশক্তিকরণ, এখানে তোমার ভারত সরকারের যে যে বিভিন্ন স্টেপগুলো আছে যেগুলো নিয়েছে সেগুলো সম্পর্কে এখন একদম ডিটেলসে লিখতে হবে। যে যোজনা, যে ম্যাগাজিন আছে না, এটা এই টপিক নিয়ে একটা বিভিন্ন ধরনের এরকম টপিক নিয়ে যেরকম সংখ্যা থাকে পুরো ডিটেলসে থাকে, তো তোমার যদি সেটা সম্পর্কে জানা থাকে যে ভিন্ন ক্ষমতাদের নিয়েও তোমার একটা এডিশন এসছে, তো সেটা যদি তুমি পড়া থাকে পুরো ডিটেলসে তাহলে এখানে লিখতে খুবই সুবিধা হবে যে এই রচনাটা। তো দেখো অনেক মার্কস, তো দেখো 100 মার্কসের আর 600 শব্দের মধ্যে লিখতে হবে, তো তাহলে সেখানে তোমার অনেকটাই লিখতে হবে বলতে গেলে। তো তারপর দেখো এখানে হলো একে বা দুই হচ্ছে নিম্নলিখিত গদ্যাংশটি মনোযোগ দিয়ে পড়ুন এবং যে কোনো যে সকল প্রশ্ন করা পরে করা হয়েছে তার সংক্ষেপে স্পষ্টভাবে এবং শুদ্ধ ভাষায় লিখুন। ঠিক আছে, বেসিক্যালি এটা সামারি লিখতে হবে আর কি, মানে সামারি না থাকলেও মোটামুটি একটা তোমার সিন কম্প্রিহেনশন যেরকম আমাদের ছিল না বলতে গেলে, তো যেরকম মানে দেখে দেখে একটা কম্প্রিহেনশন ছিল, তো সেখান থেকে সেই সিন সিন কম্প্রিহেনশনটা পড়ে সেখান থেকে তোমার নিচে বিভিন্ন কোশ্চেন দেওয়া থাকতো তার অ্যান্সার করতে হতো। তো একদম সাধারণত জিনিসটা হচ্ছে এরকমই, এখানে মানে ভালোই বড় একটা দেওয়া রয়েছে মোটামুটি, হ্যাঁ 1 পাতার মতো, তো সেখান থেকে একটা ধরো এরকম কম্প্রিহেনশন যেরকম থাকে সেরকমই একটা মোটামুটি 1 পাতা মতো, ভালোই বড় ওটা ওটা পড়ে তোমার 5টা প্রশ্নের উত্তর দিতে হবে। তো ঠিক আছে, তো সেটা নাম নম্বর হচ্ছে হ্যাঁ 60, মানে 12 করে, ভালোই নম্বর, তো সেখানে অনেক নম্বর আছে, তো সেখান থেকে তোমার 12 মার্কস করে 5টা লিখতে হবে 60 মার্কের। তো এই ব্যাপারটা গেল, তো এখান থেকে তেমন তোমার মোটামুটি ওখান থেকে যেহেতু সিন কম্প্রিহেনশন, তো তোমার এটা মোটামুটি খুব ভালো করে পড়ে সেখান থেকে তোমার ওখান থেকে আইডিয়া নিয়ে লিখতে হবে। দেখো যখন সিন কম্প্রিহেনশন টাইপের আছে তখন কিন্তু তুমি বাইরে থেকে কিছু ভেবে সেরকম করলেও হবে না, কারণ তোমার এখানে লেখক যে এটা পার্টটা দিয়ে দিয়েছে যে, তো সেটা পড়ে তোমার সেখান থেকেই ভিত্তি করে তার উপরেই লিখতে হবে, একদম বাইরে যাওয়া যাবে না। ঠিক আছে, সেই ব্যাপারটা খেয়াল রাখতে হবে লেখার সময়। তো তারপরে দেখো এটা, তারপরে হচ্ছে 3 নম্বর আসছে, নিম্নলিখিত অনুচ্ছেদের সারাংশ নিজের ভাষায় 1/3 শব্দে লিখুন, অনুচ্ছেদের কোনো শীর্ষক দেবার প্রয়োজন নেই। সাধারণত সামারি যেটা আর কি আমরা লিখতাম না 9-10-এ, তো সেরকম লিখতে হবে। এটা হচ্ছে 60 মার্কসের আছে, এটাও খুবই, এটা হচ্ছে হ্যাঁ এটাও প্রায় 1 পাতার মতো মোটামুটি কম্প্রিহেনশন টাইপের আর কি, তো সেটা পড়ে সেখান থেকে তোমার মোটামুটি লিখতে হবে সামারি টাইপ আর কি ওখান থেকে। এই ব্যাপারটা এটাও ঠিক সেরকম, যে আগেরটা যেরকম বাইরে যাওয়া যাবে না, তোমার এটাও একদম পুরো এখানে যেটুকু দেওয়া আছে কম্প্রিহেনশনের মতো, তো সেখান থেকে পড়ে তোমার সেখান থেকে তার উপর আইডিয়া করে মোটামুটি এখানে লিখতে হবে। তো ঠিক আছে, সেটা হচ্ছে 60 নম্বর, এটা 3 নম্বর গেল এইভাবে। তারপর 4-এ আসছে হচ্ছে দেখো নিম্নলিখিত গদ্যাংশটির ইংরেজি অনুবাদ করুন, একদম পুরো ট্রান্সলেশন করতে হবে তোমার, গুগল ট্রান্সলেট কেস, যাই হোক। তো এটা মোটামুটি ভালো, মোটামুটি খুব বেশি বড় থাকে না, ধরো 1 পেজের হাফ আর কি, একটা প্যারা থাকে, তো সেটা তোমার পড়ে একদম পুরো ডিটো ইংলিশে ট্রান্সলেট করতে হবে বেসিক্যালি। এটার নাম্বার হচ্ছে 20, 20 মার্কসের থাকে, 4 নম্বর গেল এটা। আর তারপরে ঠিক যেটা তুমি বাংলা থাকলে সেটা ইংলিশ করতে হলো, ঠিক 5 নম্বরে আসছে নিম্নলিখিত গদ্যাংশটি বাংলায় অনুবাদ করুন, এটা ইংলিশে আছে, এটা একদম তোমার পুরো বাংলায় বঙ্গানুবাদ করতে হবে, এটাও 20 মার্কস, এটাও ঠিক মোটামুটি 1 পেজের হাফ মতো থাকে, তো সেখান থেকে তোমার করতে হয়। তো এটাও 20, ওটাও 20 গেল, মানে যেটা বাংলা টু ইংরেজি আবার ইংরেজি টু বাংলা, 20 20 40 এখানে আবার গেল। তো তারপরে দেখো এখানে ব্যাকরণ পার্টটা আসছে 6-এ, 6-এর এতে হচ্ছে বিপরীতার্থক শব্দগুলো লেখো। তো দেখো তোমরা যদি প্রিভিয়াস আমার ভিডিওটা না দেখে থাকো, যে প্রিভিয়াস ইয়ারে বাংলা ল্যাঙ্গুয়েজের কোশ্চেন, তো সেখান থেকে দেখতে পারো, সেখান থেকে ওটা দেখলে আরও বুঝতে পারবে যে প্রিভিয়াস ইয়ারে কী ধরনের কোশ্চেন আসে আগের বছরগুলোতে, তো সেটার সাথে এখনটার যে কানেকশানটা কেমন কীরকম সম্পর্ক রয়েছে, তো সেটা দেখতে মানে পরে সুবিধা হবে তোমাদের, দেখতে সুবিধা হবে বুঝতেও। তো দেখো তখনও যেরকম ছিল, এটা হচ্ছে দেখো 6-এর এতে আসছে হচ্ছে 5টা থাকে বিপরীতার্থক শব্দ লিখতে হয়, যেমন রয়েছে আশীর্বাদ, গ্রহণ, শ্রদ্ধা, স্মৃতি, দাতা। ঠিক আছে, একদম পুরো দেখো, যে আমি বলেছিলাম যে 9-10 বা 11-12 আমাদের যে অমল পালের বই ছিল, তো সেটা যদি কারো থাকে বা ওই ধরনের কোনো রাইটারে, বা তোমার যদি কারো আত্মীয়ের কোনো বই থাকে যে বাংলা ব্যাকরণে, তো সেখান থেকে দেখলে তুমি একদম
পেয়ে যাবে আর কি, ঠিক আছে? কারণ দেখো এখানে বিপরীতার্থ শব্দ থাকে, বাক্য রচনা থাকে। তো এটা যেমন দেখো, ছয়ের এতে হচ্ছে, এটা হচ্ছে তোমার বিপরীতার্থক শব্দ, বিপরীত শব্দ লিখতে হবে, পাঁচটায় 5 দুগুণে 10 মার্ক। তো তারপরে আছে বিতে, আসছে বিশিষ্টার্থে বাক্য প্রয়োগ করো, করুন, অতিরিক্ত সম্বন্ধে করুন বলছে, যাই হোক আর কি। তো তারপরে বাক্য রচনা করুন, এটাও 5টা থাকে, 5 দুগুণে 10 মার্ক। তো দেখো, আড়ি পাতা, কান পাতলা, ডিগবাজি খাওয়া, পোয়া বারো, হাড় জুড়োনো, এই হচ্ছে 5টা তোমার এটার বাক্য প্রয়োগ করতে হবে এগুলো দিয়ে। এটাও 10 মার্ক, মানে 2 মার্ক করে এক একটা, 10 আসছে। এরপরে সিতে আসছে দেখো ব্যাকরণ পার্টে, বিশেষ্যকে বিশেষণে এবং বিশেষণকে বিশেষ্যে প্রয়োগ করো। মানে আমরা যেরকম করেছিলাম না, বিশেষ্য থেকে বিশেষণ, আবার বিশেষণ থেকে বিশেষ্য, ঠিক সেই মানে সেই জিনিসটাই এসছে এখানে আবার। এটাও 5টা থাকে, 2 নম্বর করে এক একটা, 5 দুগুণে 10। দেখো কী কী এসছে, এসছে শৈব, দার্শনিক, ব্যবহার, মাতাল, বৈপরীত্য, এই 5টা, ঠিক আছে? এটা হচ্ছে তারপর গেল, এরপরে হচ্ছে পরেরটা হচ্ছে ডি। ডি পার্টটা হচ্ছে, এটাও 5 দুগুণ, মোটামুটি দেখো ব্যাকরণ পার্টটা সবগুলি 5টা 5টা থাকে এবং সবগুলোই কম্পালসারি, সবগুলোই করতে হবে। তো সেখানে এখানে রয়েছে অশুদ্ধি সংশোধন করুন, মানে ধরো এক একটা ভুল আছে লেখায়, ঠিক আছে? ধরো 5টা শব্দ থাকে, তো সেই শব্দে কোনো ভুল আছে কি না লেখায়, ঠিক আছে? বা রশ্মিকার বা দীর্ঘিকার বা রস্যুকার বা দীর্ঘকার, এই ব্যাপারগুলো ঠিকঠাক আছে কিনা, তো সেটা তোমার নির্দেশ করে একদম সঠিকটা তোমার লিখতে হবে আর কি। তো সাধারণত দেখো দেখো 5টা হচ্ছে থাকে, তার 5টা 5 দুগুণে 10 মার্ক। তো কী কী রয়েছে দেখো, গীতাঞ্জলি, তারপর হচ্ছে শূন্য, রবীন্দ্রনাথ, ব্যবধান, এতদ্বারা। দেখো এগুলো প্রায় হ্যাঁ প্রত্যেকটারই বানান ভুল রয়েছে, তো তুমি যদি সঠিক বানান যেগুলো জানো তো সেগুলো লিখতে হবে, লিখলে একদম 10 মার্কস। তো এইভাবে, হ্যাঁ এইভাবেই শেষ হচ্ছে মোটামুটি। তো দেখো পার্টটা আগেও যা ছিল 2014-তে, এখনও ঠিক সেই। তো এভাবে হচ্ছে তোমার 300 মার্কস শেষ হলো। তো দেখো ফার্স্টে আবার বলে দিচ্ছি কী কী ছিল। 1 নম্বরে হচ্ছে তোমার প্রবন্ধ রচনা, সেটা 100 মার্ক। তারপরে হচ্ছে তোমার ওই যে সিন কম্প্রিহেনশনের মতো থাকে, তার মানে একটা অনুচ্ছেদ থাকে, সেখান থেকে তোমার প্রশ্ন থাকে, সেগুলো দেখে দেখে তোমার প্রশ্নগুলো উত্তর করতে হবে, 60 মার্ক। তো তারপরে আবার থাকছে হচ্ছে সামারি, যেটা বলেছিলাম বড় একটা প্যাসেজের মতো থাকে, তো সেটা পড়ে তোমার সামারি করতে হবে, সেটা 60 মার্ক। তো তারপরে হচ্ছে হ্যাঁ একটা গদ্যাংশ দেওয়া থাকবে, সেটা ইংরেজিতে অনুবাদ করতে হবে, 20 মার্ক। আবার ঠিক তার উল্টো থাকবে, পরেরটাতে যে ইংরেজিতে দেওয়া থাকবে সেটা তোমার বাংলায় করতে হবে, সেটা আবার 20 মার্ক। তো তারপরে হচ্ছে তোমার ব্যাকরণ পার্টটা চলে আসছে, মানে ব্যাকরণ পার্টটা দেখো সবসময় লাস্টে থাকে। তো ব্যাকরণ পার্টে আসছে হচ্ছে দেখো, প্রথমেই থাকছে বিপরীতার্থক শব্দ, তারপরে বিশিষ্টার্থে বাক্য প্রয়োগ মানে বাক্য রচনা, তারপরে আসছে বিশেষ্যকে বিশেষণে, বিশেষণকে বিশেষ্যে, তারপরে আসছে অশুদ্ধি সংশোধন, মানে ভুল থাকছে সেটা তোমার সঠিক করে লিখতে হবে। তো এইভাবে মোটামুটি টোটাল 300 মার্কসের পরীক্ষা। তো দেখো এই পরীক্ষা যে কম্পালসারি, যে ভাষার পেপার, যে ল্যাঙ্গুয়েজ পেপার যেটা রয়েছে আমাদের, যেহেতু বাংলা আর হচ্ছে ইংলিশ থাকে, তো সেখানে মোটামুটি তোমার 30% পেতে হয়, ঠিক আছে? 300 মার্কের পরীক্ষা 30% পেতে হবে, এখানে যে বিশাল নাম্বার পেতে হবে এরকম কোনো ব্যাপার নেই। কারণ হচ্ছে এই যে যে পার্টটা কম্পালসারি, যে ল্যাঙ্গুয়েজ পেপার, এটা কখনো যোগ হয় না, ঠিক আছে? কিন্তু তোমার পাশ করতে হবে, তুমি যদি এই পেপারে ফেল করো তাহলে তোমার মেইনসের আরও কোনো খাতা দেখাই হবে না, সে তুমি যতই ভালো করো, ঠিক আছে? কারণ তোমার যদি কম্পালসারি যে ল্যাঙ্গুয়েজ পেপার, যে বাংলা হোক মানে তোমার যে মাতৃভাষা যেটা সেটা, বা ইংলিশ, এই দুটো যে কোনো একটাতেই তুমি যদি ফেল করো বা মানে 30%-এর নিচে পাও, তাহলে একদম তুমি ডিসকোয়ালিফাই আর কি, দেখবেই না তোমার পরের খাতাগুলো, ধরো এসের খাতা বা GS 1 2 3 4 বা অপশনালগুলো দেখাই হবে না, তো ঠিক আছে? তো তার জন্য 30% পেতেই হবে আর কি এই পার্টে, যে বাংলা হোক বা ইংরেজিতে যেটা পার্টটা থাকছে। তো দেখো এরকম যে, যেহেতু মোটামুটি যেহেতু আমাদের কোনো বই নেই, তো তুমি যদি পুরোনো গত বিগত বছরের প্রশ্নগুলো দেখো, ধরো 11 বা 13 থেকেও দেখতে পারো, মানে 2011 সাল বা 2013 সাল থেকে পরপর প্রশ্নগুলো তুমি এমনি ইন্টারনেটে সার্চ করলেই পেয়ে যাবে। তো সেখান থেকে যদি দেখো, তারপরে সেখান থেকে মোটামুটি দেখে, যে আমি যে ব্যাকরণ বইয়েরগুলো বললাম, যে ক্লাস 9 10-এর বা 11 12-এর আমাদের যে অমল পাল বা অন্য যে কোনো রাইটারের লেখা, লেখকের লেখা যে বই যদি পাও,
তো সেখান থেকে মানে মোটামুটি দেখে করলে আর মোটামুটি যে বিগত বছরের পোস্টিংগুলো দেখলে মোটামুটি হয়ে যায়, মানে 30%-এর বেশি। তোমার হচ্ছে দেখো এই পেপারটায় পাশ করতে হবে, যে বিশাল নাম্বার পেতে হবে এরকম কোনো ব্যাপার নেই। তোমার পাশ করলে তারপরে হচ্ছে এই নাম্বার যেহেতু কখনোই যোগ হচ্ছে না, তোমার যে মেইন যে তোমার ফাইনাল যে রেজাল্ট হবে সেখানে কখনোই এটা যোগ হবে না, তোমার যোগ হবে হচ্ছে এসএ থেকে, এসএ, GS 1 2 3 4, অপশনাল আর পার্সোনালিটি টেস্ট, এইগুলো হচ্ছে যুক্ত হবে, ঠিক আছে? তোমার এই পার্টটা কখনোই যুক্ত হবে না, তো তার জন্য এটার কোনো নাম্বার নেই মানে। কিন্তু তোমার অত চিন্তা না করে, টেনশন না নিয়ে, কিন্তু যেহেতু পাশ করতে হবে তো তার জন্য সেই হিসেবে ডিটেলসে দেখতে পারো এই বইগুলো থেকে, যেহেতু কোনো বই নেই। আর মোটামুটি নিজে দেখে দেখে তুমি অনুশীলন করো, বাড়িতে প্র্যাকটিস করো, মানে এই জিনিসগুলো করো, তাহলেই মোটামুটি হয়ে যাবে। তো দেখো আমি এই আগের ভিডিওতে বলেছিলাম যে কম্পালসারি ইংলিশেরটা পেয়েছি, তো বাংলাটা পাইনি, তো এটা পেয়ে গেলাম। তো এই ভিডিওতে আমরা এটা নিয়ে কথা বললাম, তো তোমরা যদি চাও এরপরে আবার অন্যান্য কোনো টপিক নিয়ে কথা হবে, তো ঠিক আছে। আমি আর আমার চাচ্ছে যে দেখো এটা কম্পালসারি যে বাংলা এটাও বললাম, তো এরপর যেহেতু এসএ পার্টটা আমি করিনি সেটাও দেখবো যে এসএ পার্টে কী কী এসেছিল। তো দেখো এসএ, রাইট টু এসএস চুজিং অন টপিক ফ্রম ইচ অফ দ্য ফলোয়িং সেকশনস এ অ্যান্ড বি, দুটো পার্ট থাকে, যেমন আমি আগের ভিডিওতেও বলেছি, দেখো সেকশন এ আর সেকশন বি, এটা কিন্তু কম্পালসারি এসএ পার্টের কথা বলছি আমি, ঠিক আছে? 250 মার্কসের যেটা পরীক্ষা, 3 ঘন্টার সময়, এখান থেকে এটা থেকে কিন্তু তোমার টোটাল নাম্বার যোগ হওয়া শুরু হয় মেইনসে। এই যে কম্পালসারি বাংলা ইংলিশ এর কোনো নাম্বার কিন্তু যোগ হয় না, ঠিক আছে? খেয়াল রাখতে হবে এটা, বাংলা ইংলিশের নাম্বার কোনো যোগ হয় না, তোমার শুধু পাশ করতে হবে 30%-এর উপরে পেয়ে। আর যেটা যোগ হবে হচ্ছে এই যে যে এসএ পার্ট, কম্পালসারি এসএ পার্ট, এখান থেকে হচ্ছে তোমার নাম্বার যোগ হওয়া শুরু করছে, মানে এখান থেকে 250, GS 1 2 3 4, অপশনাল, পেপার 1, পেপার 2, পার্সোনালিটি টেস্ট, এইগুলো হচ্ছে টোটাল যোগ হয়ে তোমার রেজাল্ট আসবে। তো দেখো এসএতে কী এসছে এবার, সেকশন এতে এসছে উইজডম ফাইন্ডস ট্রুথ 1 নম্বরে, 2 এসছে ভ্যালুজ আর নট হোয়াট হিউম্যানিটি ইজ বাট হোয়াট হিউম্যানিটি অট টু বি, ভ্যালুজ নিয়ে এসছে, আরও পাশে উইজডম পরপর। তো তারপর আসছে দেখো 3 নম্বরে এসছে বেস্ট ফর অ্যান ইন্ডিভিজুয়াল ইজ নট নেসেসারিটি বেস্ট ফর দ্য সোসাইটি। বেসিক্যালি ইন্ডিভিজুয়ালের উপর ডিপেন্ড করে এসছে তার সোসাইটিতে তার প্রভাব কীরকম সেটা নিয়ে। 4 হচ্ছে কারেজ টু অ্যাকসেপ্ট অ্যান্ড ডেডিকেশান টু ইম্প্রুভ আর 2 কিস টু সাকসেস, ঠিক আছে? এটা হচ্ছে সেকশন এ, সাকসেসের উপর ডিপেন্ড করে এসছে কী করে তুমি নিজের ট্রান্সফরমেশন করতে পারো শুধুমাত্র পরিশ্রমের দ্বারা, বেসিক্যালি এটা হচ্ছে সেটাকে আসছে। তো তারপর হচ্ছে দেখো এটা সেকশন বি, তো দেখো সেকশন এতে মোটামুটি মানে দেখতে গেলে এই সাধারণত নিয়মানুবর্তিতা এই ব্যাপারগুলো টাইপের নিয়ে এইগুলো এসছে, স্টুডেন্ট লাইফের হার্ডওয়ার্ক, ঠিক আছে, ডেডিকেশান, এইসব জিনিস নিয়ে হচ্ছে এসছে তোমার ফার্স্ট পার্টটা, 4টেই। তোমার দেখো 4টে থেকে যে কোনো 1টে লিখতে হবে, আর তারপরে সেকশন বিতে যেগুলো 4টে থাকবে তো সেখান থেকে তোমার 1টে করতে হবে। তো সেকশন বিতে এসছে দেখো 5-এ সাউথ এশিয়ান সোসাইটিস আর ওভেন নট অ্যারাউন্ড দ্য স্টেট বাট অ্যারাউন্ড দেয়ার কালচারাল অ্যান্ড প্লুরাল আইডেন্টিটিস, দেখো আইয়ার টপিক, আইয়ার রিলেটেড আর কি। তো তারপর দেখো 6-এ এসছে নেগলেক্ট অফ প্রাইমারি হেলথ কেয়ার অ্যান্ড এডুকেশন ইন ইন্ডিয়া আর রিজনস ফর ইটস ব্যাকওয়ার্ডনেস, একদম পুরো কারেন্ট ইস্যু নিয়ে, মানে তুমি যদি নিউজ পেপার প্রতিদিন নিয়মিত ফলো করো প্রতিদিন তাহলে করতে খুবই সুবিধা হবে। তো তারপরে দেখো হচ্ছে 7-এ এসছে বায়াসড মিডিয়া ইজ এ রিয়েল থ্রেট টু ইন্ডিয়ান ডেমোক্রেসি, ডেমোক্রেসির উপর নিয়ে একদম রিয়েল কারেন্ট টপিক, মানে ফেক মিডিয়া যেটা বল, আবার ফেক নিউজ যেটা বলছে আর কি, মিডিয়া না ফেক নিউজ আর ফেক মিডিয়া ব্যাপারটা দুটোই মোটামুটি দুটোই নিয়েই তোমার লিখতে হবে আর কি। তো তারপরে 8-এ আসছে রাইজ অফ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দ্য থ্রেট অফ জবলেস ফিউচার অর বেটার জব অপরচুনিটিস থ্রু রিস্কিলিং অ্যান্ড আপ স্কিলিং, ঠিক আছে? এই হচ্ছে 4টে হয়ে গেলো। তো দেখো লাস্টেরটা হচ্ছে এআই নিয়ে আসছে আর আইআরএ পার্টটা, মানে ইন্টারন্যাশনাল রিলেশনশিপের উপর বেশি ডিপেন্ড করে, আর মিডিয়া এসছে ডেমোক্রেসি টাইপের, এটাও পলিটি রিলেটেড এসছে। তো দেখো এখান থেকে তোমার যেগুলো তোমার সুবিধা হবে সে হিসাবে করতে পারো, এই ধরনের মোটামুটি আসে, হেলথ, এডুকেশান, ঠিক আছে, ডেমোক্রেসি, এই ব্যাপারগুলো কারেন্ট টপিক।
তো সেই ধরনেরই এসছে। এসে যেহেতু এটা, আর এখান থেকে তোমার দুটো পার্ট আছে, যেহেতু দুটো পার্টের থেকেই করতে হবে, এখান থেকে একটা আর ওই পার্ট থেকে একটা, টোটাল তুমি তো আগেই বলেছি। আর দেখো এটা হচ্ছে নাম্বার হচ্ছে 250 মার্কসের থাকে, 250, তোমার সময় হচ্ছে 3 ঘন্টা, এই এক এক পার্টে থেকে এক একটা একটা করতে হবে লিমিটেড টাইমের মধ্যে। আর 1000 থেকে 1200 ওয়ার্ডস হচ্ছে তোমার ওয়ার্ড লিমিট, মানে এর মধ্যেই করতে হবে। তো এই ব্যাপারটা মাথায় রেখে করতে হবে। তো দেখো তুমি যে ল্যাঙ্গুয়েজেই লিখছো, ধরো বাংলাতে লিখছো বা ইংলিশে লিখছো, ইংলিশে যদি যদি লেখো তোমার এই ইংলিশ থেকেই পুরো সবই GS 1 2 3 4 অপশন ইংলিশে হবে, ইংলিশে লিখে যাবে। আর তুমি ধরো যে বাংলা মিডিয়ামে লিখছো, তোমার কিন্তু তো এসেটাও কিন্তু বাংলায় লিখতে হবে, এসে থেকেই তোমার বাংলায় লেখা শুরু হবে। এই যে যে এসেগুলো না আছে না, ইংলিশে লেখা আছে ঠিকই, ঠিক আছে কোয়েশ্চেনটা, কিন্তু তুমি যখন লিখবে এসেটা পড়ে, আমরা যেরকম করতাম এসে এরকম লেখা থাকতো অনেক পরীক্ষায়, এরকম আমাদের থাকতো স্কুলে, মনে করে দেখো। তো সেখানে ধরো কোয়েশ্চেন ইংলিশে থাকবে, তোমার সেটা তুমি তোমার নিজের মতো বাংলায় করে লিখছো, ঠিক এখান থেকে তোমার যখন বাংলা মিডিয়ামে লিখছো, তোমার এটাও খেয়াল রাখতে হবে যে আমি এখানেও যখন শুরু করব মেইনসের লেখা, তোমার এসে থেকেই কিন্তু বাংলায় লিখতে হবে। এসে তোমার ইংলিশে দেওয়া আছে কিন্তু, ঠিক আছে, কিন্তু ইংলিশে লেখা আছে, কিন্তু তুমি যখন লিখবে ধরো এসেটা, ধরো পড়লে এই যে টপিক, ধরো যে উইজডম টু কী এসছে, উইজডম ফাইন্ডস ট্রুথ, এটা সম্পর্কে তুমি লিখলে, তুমি হেডিংটা দিয়ে এসের যে সেকশন এ 1 নম্বরে উইজডম ইজ ট্রুথ, উইজডম ফাইন্ডস ট্রুথ, এটা দিয়ে পুরো প্রথম পুরো বাংলা থেকে বাংলায় লেখা শুরু করলে এভাবে লিখতে হবে। যখন তুমি বাংলা মিডিয়ামে লিখছো, পুরো এখান থেকে কিন্তু মানে এসে পার্ট থেকেই তোমার লেখা শুরু হচ্ছে। এসে ইংলিশে বলে যে এসে ইংলিশে লিখতে হবে এরকম কোনো ব্যাপার নেই, তুমি যে মিডিয়ামে লিখছো তোমার এসে থেকেই শুরু হচ্ছে কিন্তু লেখাটা, মানে সেই মিডিয়ামে, ঠিক আছে। এসে GS 1 2 3 4 অপশনাল, ঠিক আছে, সবগুলোই তোমার এসে আসছে এরকম পরপর, সেই বাংলায় লিখে যাচ্ছ। আর তোমার যখন পার্সোনালিটি টেস্টের আগে ড্যাফ ফিল আপ করতে হবে, ডিটেল ড্যাফ ফিল আপ করতে হয় মেইনসের, তো তখন তুমি পার্সোনালিটিতেও দিতে পারো যে কী ধরনের ল্যাঙ্গুয়েজ ইউজ করো। তুমি যদি বাংলায় চাও তুমি বাংলাতেও দিতে পারো, পুরো এরকম কোনো টেনশন নেই তা নিয়ে, ঠিক আছে, সেখানে দেওয়া যাবে একদম পুরো বাংলাতে, অনেকেই দিচ্ছে, কারণ তাতে সুবিধা হয়, তোমার যে ল্যাঙ্গুয়েজে তোমার মাতৃভাষা, তোমার যে ভাষা তোমার, সেখানে তুমি তোমার দ্রুত মনোভাব প্রকাশ করতে পারছো, তো সেই ব্যাপারগুলো থাকে, কনফিডেন্ট থাকবে তুমি বেশি, তো এই ব্যাপারগুলো থাকে। কারণ আর সাধারণত যারা যে ল্যাঙ্গুয়েজে তোমার মেইনস লেখে, সেটাই তোমার মানে পার্সোনালিটি টেস্টে ভাষা হিসেবে, কমিউনিকেশন ল্যাঙ্গুয়েজ হিসেবে ইউজ করে থাকে সাধারণত, ঠিক আছে, তো সেই ব্যাপারগুলো থাকে। তো সেই হিসাবে তুমি পরপর করে গেলে ঠিক আছে, পরপর হচ্ছে এই হচ্ছে ব্যাপার। এটা খেয়াল রাখতে হবে যে তুমি যখন বাংলায় লিখছো তখন এসে থেকেই কিন্তু তোমার লেখা শুরু হচ্ছে বাংলাতে, একদম অপশনাল অবধি, ঠিক আছে, এসে ইংলিশে লেখার কোনো ব্যাপার নেই, ঠিক আছে, তুমি যে মিডিয়ামে লিখছো তো সেখান থেকে এসে থেকে শুরু হচ্ছে, একদম অপশনাল সেকেন্ড পেপার অবধি সেই হিসাবে করে যেতে হবে। তো দেখো এই হলো ব্যাপার। তো দেখো এই ভিডিওতে আমরা কম্পালসারি বাংলা নিয়ে কথা বললাম, আর মোটামুটি সবই হয়ে গেল, যে কম্পালসারি এসে, GS 1 2 3 4, আর অপশনালি পেপার 1 আর 2, ঠিক আছে। এই হচ্ছে 2019-এর কোয়েশ্চেন হচ্ছে, এর উপরও এসছে। তো দেখো এই ভিডিওতে আমরা এটা নিয়ে কথা বললাম, নেক্সট ভিডিওতে আবার অন্য কোনো নতুন টপিক নিয়ে কথা হবে। তো তোমরা যদি চাও বিভিন্ন সাবজেক্ট ধরে, তো সেখান থেকেও আমরা করতে পারি যে এই এই সাবজেক্ট থেকে কি কি ইম্পর্ট্যান্ট আছে, মানে ইম্পর্ট্যান্ট কি বেসিক্যালি সবই পড়তে হবে, কারণ বেসিক বইগুলো পড়তে হবে সবসময়। দেখো কোনো সাজেশনই করবে না তাহলে কিন্তু বিশাল প্রবলেম, ধরো এই কোচিং থেকে এটা দিয়েছে, ওই কোচিং থেকে ওটা দিয়েছে, এই ব্যাপারগুলো করলে হবে না, ঠিক আছে। তো যাই হোক, এরপরে আমরা নতুন টপিকে নতুন কথা বলবো, নতুন টপিক নিয়ে। তো যারা চ্যানেলে নতুন আছো সাবস্ক্রাইব করো, অলে বেল আইকন ক্লিক করে, আর তোমার আর যারা ফ্রেন্ডস আছে সেখানে, আর বিভিন্ন গ্রুপ আছে শেয়ার করো, ঠিক আছে, আর ভিডিওটা লাইক করো, আর ঠিক আছে, আর আমার লিঙ্কে আমার ইনস্টাগ্রামের আর ফেসবুকের পেজ দেওয়া আছে, ডায়মন্ড ইউটিউব চ্যানেলের, তো সেখানে পরপর তোমরা সব আপডেট দিতে পারবে, ওখানে পুরো ডিটেলসে দেওয়া আছে সব প্রত্যেকটা ভিডিওগুলো, সেখান থেকে দেখতে পারো আর শেয়ার করো। তো ঠিক আছে, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে, টাটা।